হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমার জীবনের প্রথম পাওয়া আরে কেনা কে চাতে হো, যে কেউ আমাকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট করে। তো আমার একটা ভিউয়ার্স, তো ফ্যান ফ্যান আমি কোনোদিন বলবো না, কারণ এটা আমার বড় পাওয়া। আমার যারা ফলোয়ার্স প্রত্যেকে আর্মি, আমার চ্যানেলের আর্মি। তো আমার খুব ভালো লাগছে যে কেউ আমার সাথে দেখা করতে চেয়েছে, দেখা করতে এসেছে। তো আমাকে শুধু দেখা করতে না, আমাকে দেখা করে আমাকে তুলে নিয়ে চলে এসেছে রীতিমতো কিডন্যাপ। তো যে ভাই আমাকে দেখা করতে, আমার সাথে দেখা করতে এসেছে, তো ভাইয়ের সাথে একটু ভাই বলো। দাদাকে আমি অনেকদিন ধরে ইউটিউবে দেখছি, দাদার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে। তো দাদাকে তাই জন্য দাদার সাথে আজকে আমি দেখা করতে চলে এলাম। তো তোমরা একটু দাদাকে সাপোর্ট করো। তরিকায় ভিক মাংনে কা বলে রাখি, ভাইয়েরও একটা চ্যানেল রয়েছে, ব্লগ চ্যানেল। তো ভাইয়ের চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে একবার ভাইকে চ্যানেলটা ঘুরে আসবে, ভিজিট করে আসবে। আর অবশ্যই ভাইকেও একটু সাপোর্ট করো। চ্যানেলের নাম হচ্ছে দা সুমন ব্লগস। তো ঠিক আছে, সবাই সাপোর্ট করো ভাইকে, ঠিক আছে। চলো ব্লগটা এনজয় করো। আর আজকে ব্লগ বানানোর কোনো ইচ্ছে ছিল না, ল্যাদ খাচ্ছিলাম বাড়িতে বসে। গাইস আমরা ফাইনালি এসে গেছি। এই জায়গাটার নাম কি? বুরুল। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে বুরুল। বুরুলে আমরা এসেছি, এটা একটা নদী। তো ভাই এখানে রয়েছে, ভাই আমাকে নিয়ে এসেছে ঘোরাতে। তো ভাইয়ের সাথে একটু ঘুরলাম, জাস্ট একটু ঘুরলাম। তো কোনদিন ভুলে যাবে তুমি, বলতে কি পারবো তোমায়, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। হয়তো তোমাকে ভুলে যাবে তুমি। ফাইনালি যেই পিচটা আমাদের হাতে, এখন এটা আমরা ভক্ষণ করব। আচ্ছা, বৌদি নামটা বলে দাও, বৌদি দোকানের নামটা। আচ্ছা, এটা হচ্ছে পুরুলে লঞ্চ ঘাটের এখানে সামনে বসে বৌদি। তো এখানে গোপাল মুখরোচক ফুচকা, যদি কেউ আসো অবশ্যই এখান থেকে আবার টেস্ট করে দেবো। তো আগে সবার আগে আমি টেস্ট করে দেখি কেমন। আরো এক প্লেট খাবার চলে এসছে, পাপড়ি চাট। তো এটাও খেয়ে দেখি, ব্লগিং করে যদি রিভিউ দিতে পারবো না, এটাকে খাই। বাড়ি ফিরলাম, খুব মজা করলাম, খুব ভালো লাগলো যে জীবনের প্রথম মানে একটা ফ্যান পেলাম। ফ্যান কন হে লোক কাহাঁ সে আতে হে, ফ্যান বলাটা ঠিক হবে না। আমার একটা ভিউয়ার্স আমি একটা পেলাম, এটা আমার জীবনের বড় পাওয়া। খুব ভালো লাগলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগে থাকবেন ব্লগার বয় রাজেশ। বাই বাই।